আসসালামু আলাইকুম সবাইকে। ছোটবেলায় যখন স্কুলে পড়তাম তখন যেদিন বৃষ্টি হতো মনটা অনেক বেশি ফুরফুরে লাগতো, মনে হতো আজকে তো আর স্কুলে যেতে হবে না। তো আমার মেয়ের ক্ষেত্রেও আজকে সেম হয়েছে, স্কুলের জন্য রেডি হয়ে নিয়েছে, বাট অনেক বৃষ্টির কারণে আর স্কুলে যেতে পারলো না। আজকে ওর আর স্কুলে যাওয়া হলো না, ও এখন ড্রেস সব খুলে ফেলবে। আর আমি এদিকে রান্না করতে চলে এসেছি। আজকে আমি রেডিমেড রাঁধুনির যে তেহারি মশলাটা আছে ওইটা দিয়ে তেহারি রান্নার চেষ্টা করব। মানে ওখানে যা যা আছে, মানে যেভাবে প্রক্রিয়াটা করা আছে সেম ওভাবে করার চেষ্টা করব। যার জন্য মশলা করে নিচ্ছি, পেঁয়াজ রসুন সব কিছু একে একে কেটে নিচ্ছি। তো আমার সবগুলি মশলা কাটা শেষ, পেঁয়াজ রসুন আদা কাঁচামরিচ সব কিছু ব্লেন্ডারে নিয়ে এখন ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারে ব্লেন্ড করা হয়ে গিয়েছে, এখন চুলায় একটা প্যান বসিয়ে নিব। ফার্স্টে তেল দিয়ে নিব, তেলটা গরম হয়ে আসলে বাটা মশলাটা সবটুকু দিয়ে নিব তেলের ভিতরে, দিয়ে একটু হালকা ভেজে নিব। হালকা ভাজা শেষে এর মধ্যে আমি যে রেডিমেড মশলার প্যাকেটটা নিয়েছিলাম সেটাও মিক্স করে দিলাম, দিয়ে এখন নেড়ে নিচ্ছি অনবরত। এখন আগে থেকেই কেটে রেখেছিলাম মাংস, মাংসগুলিকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আজুয়ে জাল এটা সবাই জানে, তেহারির মাংস একটু ছোট করে কেটে নিতে হয়। তো আমার মাংস থেকে অনেক বেশি তেল আর পানি বের হয়েছিল, একটু নাড়া দিয়ে নিচ্ছি। এটা একটু গাঢ় হয়ে আসলে এর মধ্যে পানি অ্যাড করে দিব। মাংসটা চুলায় রান্না হতে থাক, আমি এ পর্যায়ে পোলাওয়ের চাউলটা বের করে নিই। তো এই যে পোলাওয়ের চালটা বের করে নিয়েছি, এখন এটা সুন্দর করে ধুয়ে একটা স্ট্রেনারে পানি ঝরার জন্য রেখে দিব কিছুক্ষণের জন্য। আমি আসলে পোলাওয়ে যে মগ দিয়ে চালটা পরিমাণ করে নিই ঠিক সেই মগ দিয়েই পানি গরম করতে দিই, ফুটানো পানি পোলাওয়ের মধ্যে দিই। তো আমার মাংস রান্না হয়ে এসেছে, এখন মাংসগুলিকে একটা বাটিতে উঠিয়ে নিব, সবগুলো মাংসই উঠিয়ে নিব। আর পাশের চুলাতে পানি গরম করতে দিয়েছি, পানিতে বলক উঠুক, এ পর্যন্ত অপেক্ষা করব। মাংস উঠানোর পরে যে অবশিষ্ট তেলগুলি ছিল ওর মধ্যে পোলাওয়ের চালটা দিয়েছি, মানে এরকম করে রান্নার প্রসেসটা দেওয়া ছিল ওই প্যাকেটের মধ্যে। রান্নার জন্য এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এ পর্যায়ে আমার পোলাওটা মোটামুটি 95% হয়ে গিয়েছে, এখন এর মধ্যে মাংসগুলিকে দিয়ে দমে রেখে দিব 15-20 মিনিটের জন্য। আর এখন পর্যন্ত আমার ভিডিওটি কষ্ট করে যারা দেখলেন সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি দেখে যদি আপনাদের মনে একটু হলেও ভালো লাগা কাজ করে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আর আপনি আমার ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমার পেজটিকে একটা ফলো দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমার রান্না তো অলমোস্ট ডান হয়ে গিয়েছে, এখন হালকা একটু সুন্দর করে সাজিয়ে সার্ভ করছি। রুহির বাবা আবার একটু সাজুগুজু করে খাবার সামনে দিলে বেশ খুশি হয়। তো খাবারটি অনেক বেশি মজাই হয়েছিল আলহামদুলিল্লাহ, আর দেখতে অনেক লোভনীয় ছিল। তো আপনারাও বাসায় ট্রাই করবেন, ভালো থাকবেন। আমি আসলে কোনো কিছু আপনাদের শেখাতে আসিনি, জাস্ট শেয়ার করেছি আমি কেমন করে রান্না করেছিলাম। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার নেক্সট ভিডিও দেখবেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই, আমরা এখন খাবার খাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।